আমার দিকে তাকাও, দেখো দেখো মাথাটার অবস্থা দেখেছ, এবারে ঘেমে চান, চল জামা টামা চেঞ্জ, জামা টামা ছাড়ো, জামাটা ছাড় ছাড়ো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা হলো, আজ একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে অনেকগুলো ভিডিও একসাথে দেওয়া রয়েছে, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার স্নান করে পুজো হয়ে গেছে আর ডোডো এখনও ঘুমাচ্ছে, আর আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালো, বৃষ্টি হচ্ছে ভোর থেকে, ভোরে ভীষণ জোরে বৃষ্টি হয়েছে, ঝড় টর দিয়ে বিদ্যুৎ চিদ্যুৎ চমকিয়ে, আর এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দাঁড়া দাঁড়া এখন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর আমার এই নয়নতারা একবারে শুয়ে গেছে, এত ঝড় হয়েছে, দেখো কি বেশ ভালো আজকে ওয়েদারটা। এইসবের মধ্যে শেফালিতি কাজ করতে আসেনি, অনেক বাসন জমা হয়ে রয়েছে। এই যে আমার ডিমের ভুজিয়াওয়ালা ম্যাগি, সকাল থেকে আপডেট, তো সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো, পাশে থাকো, দেখতে থাকো প্রিয়াস ফ্যামিলি। ডোডো ঘুম থেকে উঠে পড়েছে তোমার 10টার দিকে উঠলো, এখন 11টা বাজে, ওর খাওয়ানো হয়ে গেছে, আর এই যে এক বালতি খেলনা নিয়েছে, আমি এখন রান্না করতে যাব, আজকে খিচুড়ি করব, তাই তো? আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, তাই খিচুড়ি করব, আর ওখানে খেলবে, এই নিয়ে তো খেলে না, ওই কড়াই খুন্তি ওইসব নেয়, আর শেফালি দিয়ে আসেনি বলে সব বাসনপত্র নামানোই রয়েছে। আমার মজা হয়নি, খেয়েছে আর কপালটা আমার দেখো না নখে করে ছিঁড়ে গেছে, মানে এই ছেলের নখ হয়ে গেছে, আবার করতে হবেই, কাল আবার রথযাত্রা। আগের বছর কালকের দিনে আমরা এই ঘরটাতে এসেছিলাম, ঘরটার পুজো হয়েছিল আগের দিন, মানে আজকের দিনে এসেছিলাম আর কালকে পুজো হয়েছিল, এই গৃহপ্রবেশ হয়েছিল আমাদের। তো দেখতে দেখতে একটা বছর হয়ে গেল আমরা ঘরটাতে চলে এসেছি, চাল ডাল ভিজে রেখে দিয়েছি, আর এই সবজিগুলো একটু কেটে নেবো। এই দেখো কালকে বাজার নিয়ে এসেছে, আজকে থোয়া পড়ে গেছে, কি অবস্থা, গাজর গাজরটাও খারাপ হয়ে গেছে, তো এইসব কেটে কুটে নেবো। তো এই যে খিচুড়িটা ইন্ডাকশনেই করছিলাম, যেরকম রেগুলার মশলা দিয়ে করা হয়, আদা টমেটো আলু গাজর সবজি দিয়েছিলাম, আর তেলের মধ্যে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। খিচুড়িটা গোবিন্দভোগ চালের বানাচ্ছি, নিরামিষ আলু এই গাজর সরি টমেটো আর আদা দিয়ে, নিরামিষ খাওয়ার কিছু নেই, তাও নিরামিষ খিচুড়ি তো একটু গুরু পাকের জিনিস, তাই আমি নিরামিষই বানাচ্ছি, আলু ভাজু আর এই যে ভেন্ডিও কেটে নিয়েছি। এখন শানু কবে, শানু কবে তেল নিয়ে চলে এসেছে, হ্যাঁ তো খিচুড়ি বসিয়ে দিলাম, আর খিচুড়ি তো বসিয়ে দিয়েছি অনেকক্ষণ, আর ঢেঁড়স আলু ভাজা বসিয়ে দিয়েছি, কোথায় যাচ্ছিস, এখানে আয়, হ্যাঁ এই জিজি, তো ওকে স্নান করিয়ে দেবো, তারপরে মাছ ভাজবো, দিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন, আমি মাছগুলো ভাজবো, দিয়ে ওকে খেতে দেবো এখন। বাবা জলটা একদম শুকিয়ে গেছে, একটুখানি জল দিয়ে দিই, আরে ছেলেটা খেতে পারবে না, আর ঘি দিয়ে দিলাম, সব মিক্সড করে নিয়েছি। ওহো কি করছিস, হ্যাঁ তুমি মিক্সারের এইটা নিয়ে কি করছো, খাপটা নিয়ে মোটামুটি, আর এই যে খেতেও নিয়ে বসে পড়েছি আমি, আর এটা কালকের একটু মাছের কালিয়া ছিল আলু দিয়ে। তো এখন 4:30 বেজে গেছে, ওর বাবা চলে এসেছে, আর অমনি ও ঘুম থেকে উঠে পড়েছে, এখন ওর নখ কেটে দিচ্ছি আমি, আর ও এখন চুপচাপ বসে থাকে, আগে আগে ঘুমিয়ে গেলে নখ কাটতাম, এখন আর সেটার দরকার পড়ে না, ও চুপচাপ বসে থাকে আর আমি ওর নখটা কাটছি, তাই না দুটো পাখাটা দে আমাকে হাওয়া করে দিই। পাকা বুড়ো, ঘেমে চান হয়ে যাচ্ছে, এই দেখলাম বৃষ্টি হলো সকাল থেকে,
এত গরম আর এত ঘামে, দে দে আয়। তো এখন রাত 10:30 বেজে গেছে, ডোডোকে এখন খাওয়াতে বসেছি। 10:30 বাজেনি, 10:20 বাজছে, আর ডোডো গোটা ঘরের কি অবস্থা করেছে তোমরা দেখো। যাই, গোচাতে লেগেছে, ছেলে ছড়িয়েছে, বাবা গোচাচ্ছে এসে বেচারা। আমি কি করব, এইগুলো তো করতে হবে। মর্নিং এভরিওয়ান, সকাল থেকে আর ভিডিও করা হয়নি, এই মাত্র বাচ্চাগুলো, আমার কাছে দুটো ছেলে পড়ে, তো ওরা এসেছিল রথ নিয়ে, আর ডোডো এখন রান্না বান্না পেঁয়াজ কাটছে। এই যে ওই কেক কাটার ছুরিগুলো হয় না, ওটা একটা রয়েছে, ওইটা নিয়ে ও এখন পেঁয়াজ কাটছে। ডোডোই আর ঘেমে যা, দেখো না এখানটায় বলি, এখানটায় থাকিস না, ঘেমে চান হয়ে গেছে বেচারা একবারে, যে এই চান করে বেরোলো, এত ঘেমেছে, মাথাটা তো মুছিয়ে দিতে হবে। তো এই আপডেট সকাল থেকে, আর আমার পুজো করা হলে চান করে উঠেই পুজোটা করে নিই, তাহলে ভালো লাগে, মনটাও ভালো লাগে, আর অনেকটা কাজ হয়ে যায়, চানটাও হয়ে যায়, পুজোটাও হয়ে যায়, একটা অনেক বড় কাজ যেন হয়ে যায়। আর এই দেখো, দেখাচ্ছি জগন্নাথ দেবকে, আমিও সাজিয়েছি ফুল দিয়ে, আজকে অনেকগুলো অপরাজিতা ফুল ফুটেছিল, এই যে দিয়ে দিয়েছি ঠাকুরদেরকে। যে চলে এলো তোমার পেছন পেছন পেঁয়াজ নিয়ে, চলো তুমি একটু পাখার তলায় বসো না, আর গোটা বিছানারও এই একই অবস্থা। ও এই কি, আমাকে একটু গুছিয়ে রাখতে দেয় না, সব বিছানার মধ্যে নিয়ে উঠেছে। এখানে বসে বসে রান্না কর, হ্যাঁ আবার এখানে বসে বলি, করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। ব্লগটা এন্ড করিনি, আজকেই ভাবলাম একবারে রথ নিয়ে শেষ করব, কেননা আমার অনেক দিনের ব্লগ সব এডিট করা বাকি রয়েছে, দাঁড়াও, অনেক দিনের ব্লগ সব এডিট করার বাকি রয়েছে। দেখো দেখো মাথাটার অবস্থা দেখেছ, এবারে ঘেমে চান, চল জামা টামা চেঞ্জ, জামা টামা ছাড়ো, জামাটা ছাড় ছাড়ো, রাখো ওটা ওটা ওটা, আচ্ছা ওটা দাও, ওর মধ্যে ওগুলো নেয় না, রসুনগুলো দাও আমি রাখবো, যা সব ফেলে দিলি তো, ওইভাবে নয়, বালতিটা সিঁড়িতে রাখো, চলো চান করতে হবে তো, এগুলো পরিষ্কার করো, আচ্ছা এইদিকে রসুনগুলো গুছিয়ে নাও। স্নান করা হয়ে গেছে, চুল আঁচড়াবে, আর ওটা কি যাচ্ছিল বিটু, ট্রাক্টর বলো কি যাচ্ছে, ট্রাক্টর বলে দাও, বলো চলে বা ভাতু খাবে, ভাতু খাবে, নতুন জামা পরে দিয়েছি, আমরা বিকালে রথ দেখতে যাব, আর খাওয়া হয়ে গেছে, এবার কি করবে, ঘুমুকবে তো ভাবছি এইভাবে আবার মা কি করছে, আব্বা দিদা, আব্বা এটা আব্বা দিদা, আর কি ডাকছিল, ট্রাক্টর কুকু। রথ দেখতে যাবো বিকেল, এখন 5:45 বাজে, তো আমি রেডি হয়ে গেছি, আমার ছেলে আর আমি রেডি হয়ে গেছি, ওর বাবা রেডি হবে তারপরেই আমরা বেরোবো। আমার ডোডোর ড্রেস এই যে, আর ফোন নিয়েও ভিডিও করবে, আর স্টিক হয়েছে এক গুচ্ছ, ফুলও হয়েছে কিন্তু এত ঝড় হয়েছে এই গাছটা একবারে পড়ে গেছে, এই দেখো গাঁদা ফুল, অসময়ের গাঁদা ফুল। বেটু হ্যাঁ ঝয়ে থাকো, তো একটা ছবি তুলো, আমার দিকে তাকাও, ধরো ধরো, আমার দিকে তাকাও, হ্যাঁ তো Thank you.
আর এই যে রদ দেখে আমরা আইসক্রিম আর ফুচকা খেয়েছিলাম। আর কি ফুচকা দেখে এই যে এই টুইটিটাকে কিনেছে না, দেখিয়ে দাও তো সবাইকে। এই যে আলা, এই যে এই যে ফোনটা, এটা কিনেছে দেখো। তো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। আর এই ক্লিপটা হলো তার পরের দিন একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল, সেখানে গিয়েছিলাম আমরা, সেখানের ক্লিপ। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।